কুয়াশা ঢাকা প্রকৃতি, শিশির ভেজা পথঘাট জানান দিচ্ছে শীত আসছে। হেমন্ত না যেতেই উত্তরের জেলাগুলোতে শীতের আগমনী বার্তা। সূর্যের আলোয় ঘাসের ডগায় মুক্ত দানায় ঝলমল করছে শিশির বিন্দু। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হেমন্ত না যেতেই উত্তরে হিমেল হাওয়ার স্পর্শ জানান দিচ্ছে শীত আসছে। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ডালে ডালে। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা, কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গ্রামের ভোর আর সন্ধ্যার প্রকৃতি। শিশির ভেজা ঘাস, শেষ রাতের ঠান্ডা বাতাস আর কুয়াশার আবেশ জানান দিচ্ছে এলো শীতেরও বেলা। গ্রামে শিশিরের শব্দের মতো নামা ভোরে ঘাসের ডগায় ধানের শীষে মুক্ত দানার মতো জলজল করছে শিশির। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রামের পথঘাট। পাখির কলকাকলি আর সোনামাখা রোদে শীতের আগমনী বার্তা। চোখ জুড়ানো এমন সব দৃশ্যের দেখা মিলছে ঠাকুরগাঁও সহ উত্তরের জনপদে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ভোর রাতে হালকা কম্বল বা চাদর গায়ে মুড়ে না দিলে উষ্ণতা মিলছে না। গ্রামের শীতের কাপড় নিয়ে অনেককেই বেরুতে দেখা যাচ্ছে বিকেলে। আলমারিতে বন্দি থাকা গরম কাপড়গুলো আলনায় স্থান করে নিচ্ছে। তবে শীতের আগমনী ধ্বনি কিছুটা শঙ্কায় ফেলেছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে। এই যে ভোর থেকে খুবই ঠান্ডা, হালকা হালকা, এই যে এখন বেরোছি বেড়াতে, এখন বেড়া আবার ঘরে যাবো আর কি। এখন হালকা হালকা শীত পড়তেছে, আমরা সুইটার পরছি, বাচ্চা কাচ্চাদের পরাচ্ছি। আর ঠাকুরগাঁয়ে মোটামুটি এখন শীতকালীন সবজিটা উঠতেছে, আমরা এখন খেতে পারতেছি। এদিকে শীত মোকাবেলায় আগাম প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। সরকারি পর্যায়ে বিতরণের জন্য যে শীত বস্ত্র বা শীত বস্ত্র কেনার জন্য অর্থ পেয়ে থাকি, সেটি যেন আমরা একটু আগে শীতের শুরুতে পাই এবং আমার এই জনপদের মানুষকে শীতের শুরুতেই সরকারি সহায়তার সেই শীত বস্ত্র হাতে তুলে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রকৃতির বৈচিত্র্যের মাঝেই রয়েছে তাকে উপভোগের নানা অনুষঙ্গ। এবারে শীতে মানুষের জীবন উষ্ণতা আর আনন্দ উৎসবে মেতে উঠুক, এমন প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।